আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে আপনি কিভাবে ডেস্কটপ আইকনটি আপনার এই স্ক্রিনে নিয়ে আসবেন। উইন্ডোজ দেওয়ার পরে দেখবেন যে এরকম একটি রিসাইকেল বিন এবং ইউজার্স নামের এই দুইটি আইকন এখানে থাকতে পারে, এবং অনেকে যেটি করেন সেটি এখানে শর্টকাট ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ, ডেস্কটপের এখান থেকে শর্টকাট ক্রিয়েট করে ফেলেন। তো আপনারা কিভাবে এই শর্টকাট ছাড়াই এখানে ডেস্কটপ আইকনটি নিয়ে আসতে পারবেন, ঠিক এই রিসাইকেল বিনের মতো, সেই প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে সেই ডেস্কটপ আইকনটি আমাদের এই কম্পিউটারের স্ক্রিনে নিয়ে আসতে পারি কোনো ধরনের শর্টকাট ক্রিয়েট করা ছাড়াই। তো এই কাজটি করার জন্যে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন ডিসপ্লে সেটিং এর নিচে পার্সোনালাইজ, হ্যাঁ পার্সোনালাইজে আপনারা ক্লিক করবেন। তো পার্সোনালাইজে ক্লিক করার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনি কোথায় এই ব্যাকগ্রাউন্ডটি কীভাবে প্লেস করতে যাচ্ছেন, সেন্টারে, লেফটে, রাইটে না টপে, হ্যাঁ এরকম হয়তো বা এরকম আর কি আছে। এখানে দেখুন ফিল ফিট স্ট্রেস এরকম আছে আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে কোনো কাজ নেই। এখানে বাম পাশে দেখুন ব্যাকগ্রাউন্ড, কালার্স, লক স্ক্রিন, থিমস, ফন্ট, স্টার্ট এবং টাক্স বার। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এই থিমস নামে যে অপশানটি রয়েছে এই থিমসে ক্লিক দিতে হবে। তো দেখুন আমি থিমসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনারা যদি এখানে স্ক্রল করেন দেখুন কারেন্ট থিমটি আপনি দেখতে পাবেন। চেঞ্জ করবেন কিনা সেই অপশানগুলো এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমাদের যেহেতু এই থিম নিয়ে কোনো কাজ নেই সেহেতু আমরা থিম অপশানে কোনো কিছুই নাড়াচাড়া করব না। আমরা এখন যেটি করব সেটি ডেস্কটপ আইকনের জন্য। তো আপনি যদি একটু রাইটে যদি একটু খেয়াল করেন দেখুন রিলেটেড সেটিংস, এখানে দেখুন ডেস্কটপ আইকন সেটিংস। হ্যাঁ, তো আমরা এই ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন বেশ কয়েকটি অপশনস রয়েছে, হ্যাঁ যেমন কম্পিউটার, রিসাইকেল বিন, ইউজার্স ফাইল, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক। তো আপনাদের এখান থেকে যেই জিনিসটি লাগবে সেটি হচ্ছে ডেস্কটপের আইকন। তো এই ডেস্কটপের এই আইকনটি নেওয়ার জন্য এই কম্পিউটার যেটি রয়েছে এই কম্পিউটারে চেকমার্ক দিতে হবে। কম্পিউটারে চেকমার্ক দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটি ক্লোজ করে দিতে পারেন অথবা মিনিমাইজ করে দিতে পারেন। তো আমি ধরুন এটি দেখার জন্য মিনিমাইজ করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এখানে এই দিস পিসি নামের এটি অপশনটি চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো নাম রিনেম করে দিতে পারেন। হ্যাঁ, ধরুন যে দিস পিসি এটি আপনি লিখে দিলেন যে মাই পিসি, ঠিক আছে, এখানে এম ওয়াই মাই পিসি। তো মাই পিসি এখানে লেখা থাকলো, আপনি এটাকে এখন পজিশনিং করে নিতে পারেন। তো আমি এখানে পজিশনিং করে দিলাম। তো এইভাবে দেখুন আমি এখানে প্রেস করলে কিন্তু আমার কম্পিউটারে প্রত্যেকটি হার্ড ড্রাইভের যেই পার্টিশনগুলো রয়েছে সবগুলো দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমার অ্যাক্সেস রয়েছে এখানে। হ্যাঁ, তো আপনারা চাইলে খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে এই ডেস্কটপ আইকনটি আপনারা নিয়ে আসতে পারবেন কোনো ধরনের শর্টকাট ক্রিয়েট ছাড়াই। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আশা করি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সটি আপনাদের জন্য খোলাই থাকলো, আপনারা কমেন্ট করতে পারেন। এবং এটি ভালো না লাগলে ডিসলাইক এবং ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন। হ্যাঁ, আর সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন।